আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদকে নেওয়া হয়েছে আদালতে। দুই মামলায় সাত দিন করে রিমান্ড চাইবে পুলিশ। জুয়ার আসরে কোটি টাকা হারিয়ে নিঃস্ব অনেকে। প্রধানমন্ত্রীর নির্দেশে অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা। বৈধভাবে ক্যাসিনো চালাতে চাইলে অনুমতি দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে সরকার, অভিযোগ বিএনপি। নেপথ্যের গডফাদারদের গ্রেফতার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতদের শাস্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন। ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মাদক ও অস্ত্র আইনে দায়ের করা দুটি পৃথক মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। অবৈধ ক্যাসিনো ব্যবসা পরিচালনার অভিযোগে খালেদ মাহমুদকে বুধবার রাতে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে র্যাব তিনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ দুপুরের পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক, মানি লন্ডারিং ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সুদীপ ব্যানার্জি জানিয়েছেন, তিনটি মামলার মধ্যে মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। খালেদ মাহমুদের দুটি পিস্তল ও একটি শর্টগানের লাইসেন্স 2017 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এছাড়াও 500 পিস ইয়াবা পাওয়া গেছে। আরও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাই রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে মানি লন্ডারিং মামলাটি সিআইডি তদন্ত করবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে রয়েছেন আমাদের রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে কি আদালতে নেওয়া হয়েছে? হ্যাঁ রায়হান, আপনি যেমনটি বলছিলেন, আসলেই 6:20 তাকে গুলশান থানার থেকে তাকে নিয়ে সিএমএম কোর্টের উদ্দেশ্যে রওনা করেছে গুলশান থানা পুলিশ। আমরা যেটি তথ্য পেয়েছি, সিএমএম কোর্টের ঠিক কাছাকাছি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো কোর্টে তাকে নিয়ে প্রবেশ করা হবে। তো এটি কোর্টের সামনে আমরা যে প্রস্তুতি দেখছি, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে, ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তো সভাপতি, আমরা শুনতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে কিন্তু কোর্টে হাজির করা হবে। আপনি জানেন যে গতকাল র্যাবের হাতে আটক হয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া, এবং তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। একটি হচ্ছে অস্ত্র আইনে, আরেকটি মাদক, এবং অন্যটি হচ্ছে মানি লন্ডারিং আইনে। তো আমরা যেটি তথ্য জেনেছি সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার জন্য সাত দিন করে দুটি মামলায় রিমান্ড চাওয়া হবে, আর বাকি যে মানি লন্ডারিং আইনের যে মামলাটি হয়েছে সেটি সিআইডি এই মামলার তদন্ত করবে। তো এখান থেকে তার কোর্টে আদালতে হাজির করার পরে এখান থেকে খালিদ মাহমুদ ভূঁইয়াকে নিয়ে যাওয়া হবে মিন্টু রোডের ডিবির কার্যালয়ে। সেখানে নিয়ে যদি রিমান্ড মঞ্জুর হয় এবং যে কয়দিনের হয় সেখানে রাখা হবে তাকে। তো এখনও সার্বিক পরিস্থিতি, কিছুক্ষণের মধ্যে তিনি আসলে আসলে বোঝা যাবে যে তার রিমান্ড কতদিন মঞ্জুর করা হয়। তো এই ছিল আমার কাছে সিএমএম কোর্টের সার্বিক পরিস্থিতির তথ্য। রায়হান, ধন্যবাদ মুহিব। আমাদের রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন সিএমএম কোর্ট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। স্পোর্টিং ক্লাবের আড়ালে প্রতি রাতেই রাজধানীর মতিঝিল এলাকায় চলত কোটি কোটি টাকার খেলা। কিশোর থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী, এমনকি শিল্পপতি থেকে প্রশাসনের লোকজন, সবার পদচারণায় মুখর ছিল ফকিরাপুলের ক্লাব রোড। মতিঝিল থানা সংলগ্ন এসব ক্যাসিনো প্রশাসনের মদত ছাড়া চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। প্রায় 3 বছর ধরে স্পোর্টিং ক্লাবের আড়ালে মতিঝিল এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলে আসছিল ক্যাসিনো বা জুয়ার আসর। বুধবার র্যাবের অভিযানে বেরিয়ে আসে ফকিরাপুল ও গুলিস্তান এলাকায় বেশ কয়েকটি ক্যাসিনো। অভিযানের পরের দিন এসব ক্লাবের সামনে ভিড় ছিল অনেক জুয়ারির। অনেকে দেখা গেছে 5-7-10 কোটি টাকা হেরে ফেলছে। আমি নিজে একজন ছোট মানুষ, তা আমার এই বয়সে আমি 4 কোটি টাকা দিয়ে ফেলছি অল্প কয়দিনে। এটা কিন্তু খুব ডেয়ারিং একটা খেলা। এখানে 1 কোটি টাকা দিতে মনে করেন সর্বোচ্চ কালে 1 ঘন্টাও লাগে না। আমি একদিন 1 লক্ষ টাকা বাইং করে 13,60,000 টাকা আমার আইছিল। ওই 13,60,000 টাকা ওদিন গেলা এবার আইরা গেছে। আইরা প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। 42 লক্ষ টাকা 4 মাসে শেষ করছি। আর এই 4 মাস ধরে চিটাগাং হয়েছে রোহিঙ্গা গোডাম, আর এনো নাম দিছে রোহিঙ্গা। টাকা পয়সা হারিয়ে আজ অনেকেই নিঃস্ব, তারপরও র্যাবের অভিযানকে স্বাগত জানিয়েছে অনেকেই। আগে তো গেম বোর্ড ছিল, রামি গেম বোর্ড। তো তারপরে তো এটা 2 বছর ধরে ক্যাসিনো হয়েছে।
তো এর আগে মনে করেন যে আসতো অনেক পুলিশ টুলিশ আসতো দেখতাম ভালো সবচেয়ে নির লোকই ছিল এখানে ডেইলি 120 কোটি টাকা লেনদেন প্রতি রাতে সমাজ ঠিক করতে হইলে এইগুলো বন্ধ করতে হবে এটা ভালো উদ্যোগ আমরা খুশি দুইবার রাতে সব সময় চলে অবশ্যই থানা পুলিশ কিছু না কিছু হলে জানতো তাদেরকে ম্যানেজ করে এই ব্যবসাগুলো করা হতো এদিকে নিজ কার্যালয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন যে কোনো অন্যায় কাজ প্রতিরোধে তৎপর থাকবে পুলিশ যে আমরা এই শহরে কোথাও এই ধরনের অবৈধ জোয়ার বোর্ড বলেন অথবা ক্যাসিনো বলেন কোথাও আমরা এটা চলতে দেব না আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোর থাকব উনি যে পর্যায়ে হোক না কেন এবং একটা পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে সব পুলিশ স্টেশনগুলোতে সংশ্লিষ্ট জোনাল ডিসিদের যে এই ধরনের কোনো কাজ আমি মোটেও সহ্য করব না এরপরে যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে বা আমরা জানতে পারি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজ হবে দুর্নীতিমুক্ত বলছে রাজধানীবাসী রিয়াদ তালুকদার বাংলাভিশন ঢাকা প্রধানমন্ত্রীর নির্দেশে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভবিষ্যতেও হবে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈধভাবে ক্যাসিনো চালাতে চাইলে সরকার অনুমতি দেবে বলেও জানান মন্ত্রী নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা শিরোনামে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলোচনার পর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আইন না মেনে অন্যায় করা হলে তাকে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন বলেন ক্যাসিনো করতে হলে সরকারের অনুমতি নিতে হবে যারা নাকি অন্যায় করেন তাদের বিরুদ্ধে তিনি সবসময়ই তিনি সবসময় কথা বলেন এবং তাদের দমনের জন্য সবসময় তিনি সচেষ্ট থাকেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তিনি কাউকেও ছাড় দেন না যেই অন্যায় করেন তাকে আইনের মুখোমুখি হতেই হবে এটিই তার সিদ্ধান্ত যে ক্যাসিনো করতে চান আপনারা পারমিশন নেবেন আমাদের জানিয়ে কোথায় করবেন আমরা যদি দেওয়ার মতন আমাদের অবস্থা হয় আমরা পারমিশন দেব ক্যাসিনো যদি চালাতে হয় তাহলে তার একটা নীতিমালা হবে তারও একটা সিদ্ধান্ত হবে তারপর আমরা তাদেরকে দিব আমরা সেই রকমই চিন্তা করি কিন্তু আপনারা যদি না জানিয়ে এই অবৈধ ব্যবসায় ঢুকে যাবেন এই ব্যবসা তো আমরা অবৈধভাবে কেউকে কোনো ব্যবসা করতে দেবো না এটা হলো সিদ্ধান্ত এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভবিষ্যতেও হবে উনি যেটা যেভাবে ডিরেকশন দিচ্ছেন জিরো টলারেন্সের কথা বলছেন সন্ত্রাস জঙ্গির বিরুদ্ধে সেটা আমরা করছি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন সেটা আমরা আমাদের প্রশাসন সেই কাজটি করছে আমাদের আজকে যেগুলো আমাদের অনেকের চোখের সামনেই আসছে সেগুলো নিয়ে আমাদের আরও তথ্যের ই ছিল তথ্যগুলো সংগ্রহ করার পরেই আমাদের এই অভিযান চলছে এখানে যদি কোনো প্রশাসনের লোক এখানে জড়িত থাকেন কিংবা তারা এগুলিকে সহযোগিতা করেছেন কিংবা তাদের নিয়ন্ত্রণে এগুলি হয়েছে অবশ্যই তাকে আইন অনুযায়ী তিনিও বিচারের মুখোমুখি হবেন বঙ্গবন্ধুর পলাতক্ষণী নূর চৌধুরীকে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কানাডার আদালত বাংলাদেশের আবেদন গ্রহণ করায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে গেলমান শফি বাংলাভিশন ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের অভিযোগ মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে ক্ষমতাসীনরা বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসানোর জন্য দায়ীদের গ্রেফতারের দাবি জানান তিনি মিথ্যা ভাওতাবাজি দিয়ে দেশের মানুষকে বিপদগামী করা হচ্ছে বলেও অভিযোগ করেন ডক্টর মঈন খান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এ সময় ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন একদলীয় শাসন কায়েম রাখতেই বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির নেতা আমরা গণতান্ত্রিক বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নয়নের দেশে পরিণত করা হবে আমি ধন্যবাদ জানাই সরকারকে তারা শুধু সিঙ্গাপুর নয় সিঙ্গাপুর থেকে এক ধাপ উপরে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে যেই লাস ভেগাস হচ্ছে জুয়ারিদের শহর রাজধানী ঢাকা তার পরিচয় ছিল মসজিদের শহর হিসাবে আজকে সেই মসজিদের শহর আজকে পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে
রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া উচিত। সকালে গণভবনে ইউকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজির দুটি পৃথক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল। ইউকে এপিপিজি প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাদের সফরের উপর লেখা একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। বেগম খালেদা জিয়ার কারাবাস এবং বাংলাদেশে বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের পরিবেশের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সফররত ব্রিটিশ সংসদের একটি প্রতিনিধি দল। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান পল স্কার্লির নেতৃত্বে ব্রিটিশ সংসদের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। সেখানে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন, মানবাধিকার ও বিচার ব্যবস্থার সংকট ইত্যাদি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ব্রিটিশ সংসদের সদস্যরা বেগম খালেদা জিয়ার কারাবাস এবং বাংলাদেশে সুষ্ঠু জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়ার জেলে আছে, এটা তো আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি এবং উদ্বেগ প্রকাশ করেছে, কারণ বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের রাজনৈতিক সরাসরি কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এই দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বেগম খালেদা জিয়ার জেলে যাওয়া, এটাকে তো আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বিগত নির্বাচন যে গ্রহণযোগ্য নয় এটা আর কাউকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নেই। সমাধানের পথ হচ্ছে তাদের তো একটা বিশ্বাসযোগ্য নির্বাচন। পরীক্ষা না দিয়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদে আজও নানা কর্মসূচি পালন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিতর্কিত ভর্তি বাতিল এবং জড়িতদের শাস্তির দাবি করেছেন সাদা দলের শিক্ষকরা। ডাকসু ভিপি বলেছেন, পরীক্ষা না দিয়ে ভর্তি হওয়া অবৈধ, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া অবৈধ, আর তা নিয়ে প্রতিবাদ করতে গেলে মাস্তান দিয়ে আক্রমণ করছে প্রশাসন। পরীক্ষা না দিয়ে ভর্তি করাকে অনিয়ম বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সকালে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা গর্বের ব্যাপার ছিল, কিন্তু গত কয়েক বছরে সে গৌরব ক্ষুণ্ণ হয়েছে। 34 জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তির বিষয়টি কোনো নিয়ম অনুসরণ করা হয়নি, তাই এরা ছাত্রত্ব অবৈধ। এদের ভর্তি করার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নৈতিক স্কনে অপরাধে অপরাধী, দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের শাস্তি দাবি করেছে। ভর্তি জালিয়াতির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হওয়া বামপন্থী শিক্ষার্থীরাও সমাবেশ করেন অপরাজেয় বাংলার সামনে। এতে যোগ দিয়ে ডাকসুর ভিপি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, প্রতিবাদ করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের পেটাচ্ছে। আপনারা যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তারা আপনারা পদত্যাগ করুন, এই বিশ্ববিদ্যালয়ের মান সম্মান বাঁচান। আপনারা এই বিশ্ববিদ্যালয়কে আজকে একটি তামাশার জায়গায় নিয়ে গেছেন। আজকে 28 বছর পরে একটি ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষ প্রশ্ন তুলছে আপনাদের বিতর্কিত ভূমিকার কারণে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে ছাত্রনেতারা বলেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ছাত্রলীগ। কেউ যদি দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের ধৃষ্টতা দেখায় তাদেরকে আমরা বলে দিতে চাই, পিঠের চামড়া কিন্তু থাকবে না, আমাদের আবেগ নিয়ে খেলা করবেন না। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। শশ ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছেন শিক্ষার্থীরা। এদিকে দুই পক্ষের অনর অবস্থানের কারণে হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। ক্যাম্পাসের ভিতরে গাছ কেটে যত্রতত্র হল নির্মাণ বন্ধ এবং উন্নয়ন প্রকল্পের দুর্নীতিসহ 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 12 সেপ্টেম্বর ও 18 সেপ্টেম্বর 2 দফা আলোচনায় অন্য দাবি মানলেও পদত্যাগে রাজি হননি উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম।
পরে আন্দোলনকারীরা একাডেমিক কার্যক্রমে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বর্তমান উপাচার্যকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করছি। এদিকে বৃহস্পতিবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে একজন উপাচার্যের পদকে তিনি কলুষিত করেছেন, তিনি এই পদে নৈতিকভাবে থাকতে পারেন না, সে কারণে আমরা বলছি যে আপনি পদত্যাগ করুন। এদিকে পদত্যাগ প্রসঙ্গে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে নয়, যদি উপাচার্য দোষী প্রমাণিত হন তবেই তার পদত্যাগের প্রশ্ন উঠবে। যেহেতু তদন্তের সুযোগ আছে, রাষ্ট্র আছে, উপরে শিক্ষা মন্ত্রণালয় আছে, ইউজিসি আছে, আমরা তদন্ত করুক, যদি উপাচার্য মহোদয় দোষী প্রমাণিত হয় রাষ্ট্রীয় ব্যবস্থা নেবেন, তদন্ত যদি উপাচার্য মহোদয় দোষী সাব্যস্ত হন তো রাষ্ট্রীয় ব্যবস্থা নেবেন, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতিতে শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। তদন্তটা সুষ্ঠুভাবে হোক, এটাতে যদি ভিসি জড়িত থাকে, কোনো শাস্তি যদি দেওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই হওয়া উচিত। এক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় সেটা যেই হোক, আমাদের ভিসি ম্যাম বা যারাই হোক এই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। ক্লাস করতেছি, একটা মেসেজ যাচ্ছে, এটা আমাদের প্রবলেম হচ্ছে, বা আমাদের ক্লাস নেবে যেই স্যার দেখা যায় বা অন্য ডিপার্টমেন্টের সেই স্যারগুলোও থাকতেছে না, এতে আমাদের সাময়িক পড়াশোনার ক্ষতি হচ্ছে। এদিকে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন জাবির উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। পরে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এটি কেবলই সৌজন্য সাক্ষাৎ। জাহাঙ্গীরনগরে যে অর্থ নিয়ে যে একটা কেলেঙ্কারির কথা বাইরে শোনা গেছে এবং তার ভিত্তিতে অনেক কিছু ঘটেছে, এই ব্যাপারে কোনো কথা হলো কিনা আপনার সাথে? এই ব্যাপারে আলাপ হবে কেন? এটা অর্থ নিয়ে এখনো তো অর্থ ডিসপাস হয় নাই, এখনো কন্ট্রাক্ট শুরু হয় নাই, এখনো কিছুই হয় নাই, এই জন্য অর্থ নিয়ে মানে যে সমস্ত কাহিনী আমরা শুনতেছি এগুলো তো এখনো সেই পদ্মা সেতুর মতন দশা আমার কাছে মনে হচ্ছে। অন্যদিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। আইন বিভাগে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের পর তীব্র সমালোচনার মুখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এরপর শিক্ষার্থীরা বুধবার রাতে হল থেকে বেরিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার নাসিরুদ্দিনের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। আন্দোলন থামাতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি, হলের সিট ভাড়া অর্ধেক করা সহ ফেসবুকে লেখালেখি করলে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে না, এমন 14টি প্রলোভনযুক্ত বিজ্ঞপ্তি বুধবার গভীর রাতে টানিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাতে সাড়া না দিয়ে সকাল থেকেই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। নিউক্লিয়ার দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ। আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষজনক বলে জানিয়েছে। আইএই এর 63তম সাধারণ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা জানিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক। অস্ট্রিয়া থেকে আরো জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির 63তম সাধারণ সম্মেলনের তৃতীয় ও চতুর্থ দিনে বেশ কয়েকটি সহযোগী দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশ। সেখানে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনে সবশেষ অগ্রগতির বিষয়ে পর্যালোচনা হয়। রূপপুরের প্রকল্প পরিচালক জানান, এখন পর্যন্ত বাংলাদেশের অগ্রগতি ইতিবাচক বলছে আইএইএ। আমাদেরকে তারা ইনভাইট করেছে যে আমাদের যে ইতিমধ্যে যে ইন্টিগ্রেটেড ওয়ার্ক প্ল্যান তৈরি করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য ইনিয়ার মিশনের আলোকে, সেটা এই ডিসেম্বরে আবার আপডেট করতে হবে। আমাদের যেহেতু প্রজেক্ট প্রগ্রেস করছে, প্রগ্রেসের সাথে সঙ্গত রেখে আগামী 2020 সালে 2021 সালে কী ধরনের সাপোর্ট লাগবে, কী ধরনের আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই বিষয়গুলি খোলামেলা আলোচনা হবে এবং আমাদের কোর্স অফ অ্যাকশনস এখানে ফাইনাল করা হবে। এদিকে পরমাণু শক্তির ব্যবহার ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরতে 63তম সম্মেলনের প্রদর্শনীতে অংশ নিয়েছে বেশ কয়েকটি সদস্য দেশ। গত 2 বছরের মতো এবারও এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। তারা আরও জানতে চায় যে রেগুলেটরি প্রসেসের বিষয়টা, যে কীভাবে আমরা সাইট লাইসেন্স অবটেন করলাম, কীভাবে আমরা ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাইলাম এবং কীভাবে আমরা ইন টাইম কমিশনিংয়ের জন্য অপারেশন লাইসেন্স পাবো এবং আমাদের রেগুলেটরি বডি কতটা ইফেক্টিভলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। এগুলো শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির নতুন মহাপরিচালক নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে 63তম সাধারণ সম্মেলন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ভিয়েনা, অস্ট্রিয়া।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ও দুই শিশুকন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত অপর শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহে তারা খুন হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে নিহত নাসরিনের বোনজামাই আব্বাসকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার এই ছয়তলা ভবনের তিনতলায় খুন হয়েছেন গৃহবধূ নাসরিন বেগম, তার আট বছরের শিশু সন্তান নুসরাত এবং দুই বছরের শিশু খাদিজা। আমার বড় ভাই ফোন রিসিভ করার পরে কান্নার আওয়াজ শুনতেছি, বড় ভাই দাপড়ে দাপড়ে কাঁদতেছে এমন আর কি আওয়াজ, আর বলতেছে ভাই আমার সব শেষ, আমার সব সবার গলা কেটে লিছে। জখম হয়েছে তার বাক প্রতিবন্ধী ভাগ্নি কিশোরী সুমাইয়া, সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাড়ে নটার দিকে ঘটনাটা ঘটছে, তখন সবাই মানে চিল্লাচিল্লি শুনে সবাই বাইরে হয়েছে। নিহত নাসরিনের স্বামী আব্দুস সোবান সুমন মিয়া স্থানীয় জ্যোৎস্না ফিলিং স্টেশনে চাকরি করেন। রাতে ডিউটি শেষে বাসায় ফিরে স্ত্রী ও দুই শিশুকন্যার লাশ এবং আত্মীয় অপর শিশুকন্যাকে আহত অবস্থায় দেখেন। পুলিশ জানিয়েছে নিহত নাসরিনের বোন স্বামী আব্বাস সহ রাতে তার বাসায় ছিল। পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে আব্বাসের হাতেই খুন হয়েছে তারা। শালি গার্মেন্টস চাকরি করে, সে বোধহয় বিভিন্ন কারণেই পারিবারিক কলহের জের ধরেই সে গিয়ে তার ওই মানে তার যে শালির সাথে ঝগড়ার এক ফাঁকে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পরে বোধহয় সাক্ষী না রাখার প্রয়াস হইতে পারে, দেখা গেলো তার শালির যে দুইটা বাচ্চা ছিল, একটা আট বছর দুই বছর তারও মারছে, এবং তার নিজের মেয়ে ছিল 15 বছর বুবা বাক প্রতিবন্ধী, তারও সে হত্যা করে সে পালিয়ে গেছে। দ্রুত এই তিন খুনের হত্যা বিচারের আওতায় আসবে এমনটাই চান নিহতের স্বজন ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রংপুর তিন আসনের উপনির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। বৃহস্পতিবার দুপুরে নগরীর 15 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মহাজোট প্রার্থী বেগম রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ। এ সময় তিনি বাবা এইচ এম এরশাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ চান ভোটারদের কাছে। আর 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও মেডিকেল মোড়ে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। বঞ্চিত রংপুরকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। 9 নম্বর ওয়ার্ডের সিগারেট কোম্পানি এলাকায় গণসংযোগ করেন প্রয়াত এইচ এম এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। এরশাদের মৃত্যুতে শূন্য আসনে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন তিনি। এছাড়া নগরীর গুপ্তপাড়ায় গণসংযোগ করেন গণফ্রন্ট প্রার্থী সাদি কাজী শহীদুল্লাহ। বিএনপির আমলে খালেদার নেতৃত্বে দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর উপর প্রকাশিত দুটি বইয়ের প্রকাশনা উৎসবে একথা বলেন তিনি। ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যেখানেই দুর্নীতি, অনিয়ম এবং অনাচার পাওয়া যাচ্ছে সেখানেই দল মত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জিডিপির গ্রোথ বিশ্বে সবচেয়ে বেশি দাবি করে মন্ত্রী বলেন, যে কোনো সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। কিন্তু দেশের উন্নয়ন শুধুমাত্র বিএনপি নেতাদের চোখে পড়ে না। মির্জা ফখরুলের বিবৃতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেছেন, শুধু যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না, যুবলীগের নেতাকর্মীদেরকেও গ্রেফতার করা হচ্ছে। কিছু কিছু দুর্নীতির খবর যেগুলো এসছে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেগুলোর সাথে মূলত বিভিন্ন কর্মকর্তারা যুক্ত ছিলেন। যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, দুর্নীতিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই দুর্নীতি কিংবা যেখানে অনাচার দেখা যাচ্ছে সেখানেই ব্যবস্থা গ্রহণ করছেন এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া 17 কোটি টাকা খরচ শুধু অনিয়মই নয় প্রশ্নবিদ্ধ। সরকারি অডিটর দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মহির। বাফুফের পরবর্তী নির্বাহী কমিটির সভায় নিজের পর্যবেক্ষণ উপস্থাপন করবেন তিনি। গত 3 বছরে কোনো বার্ষিক সাধারণ সভা নেই বাফুফের। এজিএমের তোয়াক্কা না করে নির্বাহী কমিটির সভায় পাশ করা হয় গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত।
নিয়ম অনুযায়ী বাফুফের ফুটবল ইভেন্টের খরচের হিসেব অডিট রিপোর্ট বোর্ড মিটিংয়ে অনুমোদনের পর এজিমে পাশ করে পাঠাতে হয় ফিফা ও এএফসিতে। কিন্তু নিজেদের ইচ্ছেমতো কর্মকাণ্ডে সব অনিয়মকে নিয়ম বানিয়ে চালাচ্ছেন বাফুফের কর্তারা। সর্বশেষ বাফুফের অডিট রিপোর্টে কোনো কোনো সদস্যের আপত্তি ও অনিয়মের অভিযোগ থাকলেও তা পাশ করা হয় নির্বাহী কমিটির সভায়, পাঠানো হয় ফিফা ও এএফসিতে। যে অমুক ইভেন্টে এত টাকা খরচ করা হয়েছে, সমন্বয় করা হয়েছে তার চেয়ে বেশি, কিংবা সাদা কাগজে ভাউচার 2012 সালে খরচ করা হয়েছে সেইটা টেনে আনা হয়েছে 2016 সালে। তিনটি ফার্মকে দায়িত্ব দেওয়ার পরে এই অডিট রিপোর্ট যদি ওই তিনটি ফার্মের কোনো ফার্ম না করে থাকে, এই অডিট রিপোর্টটাই তো টোটাল অবৈধ। এবং প্রত্যেকটা অডিট রিপোর্ট প্রতি বছর কিন্তু এজিএমে অনুমোদন করানোর কথা, কেন এজিএমে অনুমোদন করানো হয় নাই, এইটার কারণে কে দায়ী আমার বলা দরকার। এই অনিয়মগুলি হয়েছে এটা সিদ্ধান্ততে ইনক্লুড থাকুক। এজিএমে অনুমোদন ছাড়া ফিফা এএফসিতে কেন পাঠানো হলো, এটার জবাবও ওনাকে দিতে হবে। এই অডিট রিপোর্টে অনিয়মের অভিযোগ তুলেছেন বাফুফের সহসভাপতি মহিউদ্দিন মহি। তিনি চান সুষ্ঠু তদন্ত হোক, বিচারের আওতায় আনা হোক বাফুফের সুনাম ক্ষুণ্ণকারীদের। আগামী 16 নভেম্বর বাফুফের এজিএম হওয়ার কথা। আমার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমি 3 বছরে প্রায় 17 কোটি টাকা ব্যয়ের ব্যাপক অনিয়ম আমি বোর্ড মিটিংয়ে এটা উপস্থাপন করতে বলেছি আমি, এবং সেখানে আমি স্পষ্ট করে বলবো খরচের হিসাব কিংবা অডিট যেটাই করানো হয়েছে সেটা গভর্নমেন্ট অডিটর দিয়ে করানো হোক। আমার যে অবজারভেশন সেটা মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমি পাঠিয়েছি। কেউ যদি হার্ট হয়ে থাকে তাহলে মনে করতে হবে তার সংশ্লিষ্টতা আছে কিংবা এই অনিয়মকে সে প্রশ্রয় দিচ্ছে। এই অনিয়মের ক্ষেত্রে যাদের ল্যাকেন্স আছে, ইভেন আমিও যদি এই অনিয়মের সাথে আমার কোনো ইনভলভমেন্ট থাকে আমারও শাস্তি হওয়া উচিত। এর আগে বাফুফের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সভাপতি কাজী সালাউদ্দিনকে চিঠি পাঠিয়েছিল দুদক। এবার অভিযোগ আনলেন সহসভাপতি। দুর্নীতি আর অনিয়মের দায় নিয়ে বাফুফের সভাপতি কি এখনও চোখ বন্ধ করে থাকবেন? মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার দেখি। অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদকে নেওয়া হয়েছে আদালতে। 2 মামলায় 7 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। জুয়ার আসরে কোটি টাকা হারিয়ে নিঃস্ব অনেকে। প্রধানমন্ত্রীর নির্দেশে অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা। বৈধভাবে ক্যাসিনো চালাতে চাইলে অনুমতি দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনো শহরে পরিণত করেছে সরকার, অভিযোগ বিএনপির। নেপথ্যের গডফাদারদের গ্রেফতার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতদের শাস্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন। ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।